दुख जे जितते पारबे ना एटा बाच्चा मे यांग मे किन्तु जीवने लड़ाई शुभेच्छा तार काछे रइल ভাবে এটা আমরা গর্বের সাথে বলতে পারবো যে মমতা ব্যানার্জি নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সব পূরণ হয়েছে। এটা আমরা কর্মী হিসেবে আমরা এটা গর্ব অনুভব করি। কটা মানুষের জন্য দৌড়েছো, ঘরের মেয়ে হওয়া মানে ঘরের মানুষের কাজ করা, কী কী করেছো তার জন্যই মানুষ তোমায় বিশ্বাস করবে। ওর প্রতি শুভেচ্ছা রইল, কিন্তু দুঃখ যে জিততে পারবে না, একটা বাচ্চা মেয়ে, ইয়াং মেয়ে, কিন্তু জীবনের লড়াইয়ের শুভেচ্ছা তার কাছে রইল। প্রচারে বেরিয়ে মমতা ব্যানার্জির কাছে যাবেন, মানবতা বাঁচতে বাঁচাতে বিজেপিকেই ভোট দিতে বলবেন, বলছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। হিউম্যানিটিকে বাঁচাবার জন্য এই লড়াইটা আমি নেমেছি। এই লড়াইটা আমি শুধু এমএলএ হওয়ার জন্য লড়ছি না, এই লড়াইটা আমি লড়ছি পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাবার জন্য, যাতে মনুষ্যতা থাকে, আপনি আর আমি বেঁচে এখানে থাকতে পারি, তার জন্য এই লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভবনী প্রয়োগ ওঠান, সেক্ষেত্রে তার কাছে কি আবেদন করবেন? বলবো ওনাকে যে হিউম্যানিটিতে বাঁচাবার জন্য আমাকে ভোট দিন। প্রিয়াঙ্কা তর্জা ফিরহাদ হাকিমকে কটাক্ষ দিলীপ ঘোষের, ক্ষমতার দম্ভে এমন কথা বলছেন ফিরহাদ হাকিম। আগামী দিনে প্রিয়াঙ্কা টিবরেওয়াল তৃণমূলকে বুঝিয়ে দেবেন তিনি কে, মন্তব্য দিলীপ ঘোষের। ক্ষমতার অহংকার এটা, আমি যখন প্রেসিডেন্ট হয়েছিলাম এই ভদ্রলোকই বলেছিলেন দিলীপ ঘোষ কে আমরা চিনি না, এখন জিজ্ঞেস করুন চিনে কিনা। তো সেই জন্য ক্ষমতায় যতদিন আছেন এরকমই কথাবার্তা বলেন। মমতা ব্যানার্জিকে কে চিনত একসময়? রাজনীতিতে কেউ চিনে আসে না, নিজের পরিচয় তৈরি করে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল আজকে তাদের নাকে দম করে দিয়েছে। আজকে সিবিআই যে পেছনে লেগেছে তার জন্য প্রিয়াঙ্কার যোগ্যতা আছে, এবং বাকি প্রিয়াঙ্কা কে সেটা আগামী দিনে জানতে পারবেন তোমরা। ভবানীপুরে স্ট্র্যাটেজি বৈঠকে বিজেপি, ভবানীপুরে প্রচারের নতুন রূপরেখা বিজেপির, যৌনপল্লী এবং সংখ্যালঘু এলাকায় প্রচারের জোর, সংখ্যালঘু এলাকার সব বুথে এজেন্ট বসানোর ব্যবস্থা। ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ঈশানদেব, আজ স্ট্র্যাটেজিক মিটিং বৈঠক হলো বিজেপির, এবং কী কী ভাবনাচিন্তা হলো বিজেপির তরফে? দেখো শুভদীপ, আজকে বিজেপির যে স্ট্র্যাটেজি বৈঠক, যে রণকৌশল নির্ধারণের বৈঠক হেস্টিংসে চলছে, সেই বৈঠক কিন্তু এখনো শেষ হয়নি। এখনো কিন্তু অর্জুন সিং, সৌমিত্র খাঁ, রুদ্রনীল ঘোষরা বৈঠকের ভেতরেই রয়েছেন, এবং সেখান থেকে যে খবর বাইরে আসছে তাতে জানা যাচ্ছে যে ভবানীপুরের যৌনপল্লী এলাকায়, যে এলাকায় যৌনকর্মীরা থাকেন, সেই সব এলাকায় এবার প্রচারে জোর দিতে চাইছে বিজেপি, এবং যৌনকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের দরজায় দরজায় গিয়ে বিজেপির জন্য ভোট চাওয়া হবে, এমনটা এই বৈঠকে নির্ধারিত হয়েছে, স্থির হয়েছে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। যেসব এলাকায় আসলে ভবানীপুরে ভোট কম পেয়েছিল গত বিধানসভা নির্বাচনে বিজেপি, যেসব এলাকায় ভোট কম পেয়েছিল সেই এলাকাগুলো চিহ্নিত করে জোর দেওয়া যে হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং সেই এলাকা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে যৌনপল্লী এলাকা যেসব রয়েছে সেখানে গিয়ে সেখানে বিজেপির ভোট কিছু কম ছিল, তাই তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংখ্যালঘু এলাকায় বিজেপি খুব বেশি ভোট আশা করছে না, কিন্তু সংখ্যালঘু এলাকায় তৃণমূলকে ওয়াক ওভার দেওয়া হচ্ছে, এরকম কোন পারসেপশন যাতে তৈরি না হয়, এরকম কোন ধারণা যাতে তৈরি না হয় সেই চেষ্টাও করা হবে। সেই জন্য সংখ্যালঘু এলাকার প্রত্যেক বুথে এজেন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং গোটা ভবানীপুরের সব বুথে যাতে এজেন্ট দেওয়া যায়, এজেন্টকে ভয় দেখিয়ে তুলে দিলে যাতে একজন বিকল্প এজেন্ট তৈরি রাখা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জন্য বুথ স্তর থেকে একজনকে এজেন্ট ঠিক করা হবে, এবং জেলা কমিটিও একটি এজেন্টের প্যানেল তৈরি রাখবে যাতে যখন যেখানে সমস্যা হবে সেখানে নতুন এজেন্ট পাঠিয়ে দেওয়া যায়। ব্যানারও পর্যাপ্ত পরিমাণে ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গোটা ভবানীপুরের প্রায় কোনো দেওয়ালই তৃণমূলের দখলের বাইরে নেই, তৃণমূল ইতিমধ্যেই মাঠে নেমে সমস্ত দেওয়ালের দখল নিতে, ফলে ব্যানার ছাপিয়ে গোটা এলাকায় নিজেদের প্রার্থীকে চেনাতে চাইবে বিজেপি, এবং যদি ব্যানার খুলে দেওয়া হয় বা ছিঁড়ে দেওয়া হয় তাহলে পরদিন যাতে আবার সেখানে নতুন ব্যানার লাগানো যায় সেই ব্যবস্থা রাখার কথা ভাবা হচ্ছে, এমনটা কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। শুভদীপ, ধন্যবাদ ঈশানদেব।